প্রযুক্তি ও কারিগরি উন্নয়নের অগ্রগতি যত দ্রুত বাড়ছে ততই বাড়ছে ই বর্জ্য। তাই নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রিক সরঞ্জাম কোথায় কিভাবে ফেলবেন তাই নিয়ে আমরা অনেক সময় চিন্তিত হয়ে পড়ি, আর সেই আবর্জনা দূর করতে অনেক সময় রাস্তার ধারে ফেলে দিই অথবা বাড়িতেই জমিয়ে রাখি। কিন্তু আপনি কি জানেন, মোবাইল, কম্পিউটারের সরঞ্জাম অথবা যে কোনো ইলেকট্রিক সরঞ্জামের মতো ই বর্জ্য আমাদের পরিবেশকে কতটা দূষিত করে? জানেন কি কতটা মারাত্মক হতে পারে আমাদের স্বাস্থ্যের জন্য এই ই বর্জ্য? পরিবেশ বিজ্ঞানীদের মতে এই ই বর্জ্য মাটির সাথে মেশে না, সেই সঙ্গে এর বিষাক্ত রাসায়নিক পদার্থ মাটি ও জলের সাথে মিশে যায়, যা জীবজগতের জন্য বিশেষভাবে ক্ষতিকর। প্রথমত যে বিষয়টা, ই বর্জ্য বা ইলেকট্রনিক ওয়েস্ট, এটা আমরা হয়তো সকলেই বুঝতে পারি না যে আসলে এটা কী বা এটা থেকে কী ধরনের আমাদের ক্ষতি হতে পারে। ইলেকট্রনিক ওয়েস্ট আজকের দিনে দাঁড়িয়ে একটা সাংঘাতিক জায়গায় পৌঁছচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের মতো জায়গায় সেখানে কিন্তু টন টন ইলেকট্রনিক ওয়েস্ট জমা হচ্ছে। কারণ আমরা অবশ্যই স্মার্ট হয়েছি এবং সেখানে আমাদের যে জায়গাটা, আমরা প্রচণ্ডভাবে ডিজিটাল নির্ভর হয়ে গেছি। আমাদের কাছে কিন্তু এতদিনের কোনো কনসেপ্ট ছিল না, আমরা জানতাম না যে সেটাকে নিয়ে আমরা কোথায় যাব যদি খারাপ হয়ে যায়। এখন কিন্তু এই ইলেকট্রনিক ওয়েস্টটাকে আমাদের সোর্স সেগ্রিগেশনস করবার ব্যবস্থা চলছে, এবং সেভাবেই পুরসভাগুলো থেকে ইনিশিয়েটিভ নিয়ে সেখানে কিন্তু সোর্স সেগ্রিগেশনস করা হচ্ছে। তাই পরিবেশকে সুস্থ ও দূষণমুক্ত রাখতে এক নয়া উদ্যোগ নিল কলকাতা পুরসভা। যেখানে সেখানে আর নয়, ই বর্জ্য ফেলতে হবে এবার নির্দিষ্ট ড্রপ বক্সে। কলকাতা পৌর সংস্থা অ্যাজ অ্যান অর্গানাইজেশন, আমাদের নির্দিষ্ট পলিসি রয়েছে, সেই পলিসি মেনেই আমাদের ই বর্জ্যগুলো প্রত্যেক বছর আমরা সেই পদ্ধতিগতভাবে আমরা সেটাকে ডিসপোজ করি। প্রথম পর্যায়ে বিটি রোড, ডায়মন্ড পার্কের মতো বেলভেডিয়ার রোড এলাকায় কলকাতা পৌর সংস্থার নাগরিক পরিষেবা কেন্দ্র 9 নম্বর পৌর কার্যালয়ের অফিসে এই ড্রপ বক্স বসানো হয়েছে, যেখানে আপনি আপনার ব্যবহার করা ই বর্জ্য অনায়াসে ফেলে আসতে পারবেন। সংগৃহীত ই বর্জ্যগুলি পুরসভার তরফ থেকে বিভিন্ন সংস্থার হাতে তুলে দেওয়া হবে, সেগুলিকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তুলবে সেই সমস্ত সংস্থা। তাই আসুন আমরা ই বর্জ্যের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে বিশেষভাবে সচেতন হই এবং সুস্থ ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে উদ্যোগী হই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পরিবেশ নিউজ, পরিবেশের সাথে পরিবেশের পাশে। চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।